الله أكبر، 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 الله أكبر،
বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত আজকের কর্মসূচি থেকে আমরা দেশবাসীকে বলতে চাই জনগণের দাবি হচ্ছে জামাত ডক্টর শফিকুর রহমান মহানগরী আমির জনাব সেলিম উদ্দিন মিয়া গোলাম মারওয়াত রফিকুল ইসলাম খান সহ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে আমরা প্রধানমন্ত্রীকে বলবো আপনার সেলফি তুলে কিন্তু আর ক্ষমতা রক্ষা করতে পারবেন না আমরা পুলিশদেরকে বলতে চাই প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের বুকে গুলি ছুড়বেন না জনগণ তার কয় ঘন্টায় হিসাব নেবে পুলিশ দিয়ে আন্দোলনে দমন করা যাবে না প্রতি ব্যবসা বাণিজ্য বাড়ি রাস্তাঘাট রাতে বেরোতে গভীর রাত্রে ঘুম করা বন্ধ করতে হবে অবৈধ এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আপনারা কি আন্দোলনে ব্যস্ত আগামী দিনের কেয়ারটেকার সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম গণতন্ত্র সকল রাজবন্দীদের মুক্তির জন্য আমাদের আন্দোলন চলছে চলবে আগামী দিনের রাজপথের আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার জন্য আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকাবাসী সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম